Assalamualaikum আশা করি সবাই ভালো আছেন সামনে আমাদের ঈদ চলে এসেছে জাস্ট আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে ঈদের ব্যানার তৈরি করব এবং ঈদের যে স্ট্যাটাস ভিডিও সাইড ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কিভাবে রিমিক্স করে আমরা তৈরি করব অলরেডি অনেকে প্রশ্ন করেছেন যে কিভাবে ঈদের ব্যানারগুলো তৈরি করব নিজেদের পিক্সেল দিয়ে জাস্ট এই ব্যানার কিন্তু জাস্ট এক ক্লিকেই তৈরি করতে পারবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে মত ঈদের মত এত সুন্দর ইমোজি দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি কিন্তু আপনার ছবি দিয়ে আপনার ঈদের যে ব্যাকগ্রাউন্ড যে সমস্যাটা আছে এটা কিন্তু আপনারা সলভ করতে পারবেন বা জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আপনারা ঈদের যে ব্যানারটা আছে সেটা তৈরি করতে পারবেন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আমি সংক্ষিপ্ত ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে মূলত ঈদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও এবং এখানে সুন্দর সুন্দর থাম্বনেল কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তার জন্য এখান থেকে সর্বপ্রথম আপনারা বাইরে চলে যাবেন এবং এখান থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্যাপকাট অলরেডি এখান থেকে সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে ক্লিক করে এখান থেকে উপরের দিকে সার্চ বার মেনু অপশনে ক্লিক করে এখানে আপনারা সার্চ করবেন ক্যাপকাট অ্যাপ জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এরকম কাউচের মতো দেখতে এবং এই ক্যাপকাট ভিডিও এডিটিং যে অ্যাপটি আছে এটাকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার সাথে সাথে এখান থেকে জাস্ট ওপেন সেকশনে একটি ক্লিক করে দিবেন অলরাইট ওপেন সেকশনে ক্লিক করলে এমন একটি অ্যাকাউন্ট খুলতে বলতে পারে আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অ্যাকাউন্ট খুলবেন আর যদি অ্যাকাউন্ট না খুলেন তাহলে এখান থেকে আপনারা চলে আসবেন আপনাদের যে নিচের দিকে দ্বিতীয় যে অপশনটা আছে টেমপ্লেট অপশন টেমপ্লেটে একটি ক্লিক করলে আপনারা কিন্তু এখানে অসংখ্য অসংখ্য ঈদের জন্য ঈদ কিন্তু সামনে চলে এসেছে তার জন্য অসংখ্য অসংখ্য টেমপ্লেট এখানে পেয়ে যাবেন যে টেমপ্লেটটা আপনার পছন্দ হবে আপনি যে কোনো টেমপ্লেটের উপরে ক্লিক করতে পারবেন ধরুন এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট আপনি বাছাই করে নেবেন ধরুন এখান থেকে আমি একটা টেমপ্লেট বাছাই করে নিলাম এখন এই টেমপ্লেটটা আমার প্রয়োজন অলরেডি আপনারা এখান থেকে গান শুনতে পাবেন গান শুনে বা যে গজলটা আছে এটা শুনে ইউজ যে টেম্পলেট ইউজ টেম্পলেটের উপরে একটি ক্লিক করে দেবেন ইউজ টেম্পলেটের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা ফটোসে ক্লিক করবেন ফটোসে ক্লিক করে অ্যালবাম থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে ছবি সিলেক্ট করবেন তো আপনার যে ছবিটি ভালো পছন্দের হয় সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন অলরেডি নেক্সট অপশনে যখনই ক্লিক করবেন দেখতে পাবেন আপনাদের এই ছবি কিন্তু রিমিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা শুনতেই পাচ্ছেন তো ধরুন এটা আমার ভালো লাগছে না ডিসমিস করে দিয়ে আমরা এখান থেকে বাইরে যাব এখন এখান থেকে এই যে মিউজিকটা আমরা এটা নিতে চাচ্ছি বা এই ইফেক্ট আমরা নিতে চাচ্ছি তার জন্য আমরা টেমপ্লেটের উপরে ক্লিক করে এখান থেকে আবার একটা ছবি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করব অলরেডি একটু জেনারেট নিতে সমস্যা হবে একটু পরেই কিন্তু আমাদের ভিডিওটি প্লে হয়ে যাবে এবং ভিডিওটি কিন্তু রিমিক্স আপনার অসংখ্য অসংখ্য ইমেজ এখানে দেখতে পাবেন এবং অনেকে বলতে চাচ্ছেন তাহলে মূলত আপনারা আমরা কিভাবে মূলত ছবিটা সিলেক্ট করব অর্থাৎ থাম্বনেলটা তৈরি করব পিক্সার তৈরি করব সেটার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটাও অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু গান অনেক সুন্দর লাগতেছে আপনারা ক্লিক করুন দেখতে পেলেন এমন সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এখন মূলত ব্যানার কিভাবে তৈরি করবেন জাস্ট এক ক্লিকে এখান থেকেও ব্যানার তৈরি করতে পারবেন এখানে আপনারা টেমপ্লেটে সার্চ করবেন ঈদ মোবারক 2024 এটা বলে সার্চ করলে যে টেমপ্লেট গুলো আসবে এই টেমপ্লেট গুলো আপনারা ইউজ করবেন এই দেখতে পাচ্ছেন ব্যানার টেমপ্লেট এই ব্যানার টেমপ্লেটে ক্লিক করবেন ব্যানার টেমপ্লেটে যখনই ক্লিক করবেন যার সাথে নিচের দিকে ইউজ টেমপ্লেটে ক্লিক করে আপনার ছবিটা সিলেক্ট করলে আপনাদের এই ব্যানার টেমপ্লেটটা তৈরি হয়ে যাবে এখন এইটা ভিডিওকে আপনার ছবিতে কিভাবে রূপান্তরিত করবেন আপনার গ্যালারিতে চলে যাবেন এবং গ্যালারিতে গিয়ে যে পিকচারটা আপনার তুলছিলেন বা যে ভিডিওটা আপনারা স্টার্ট করছেন সেই ভিডিওটাকে একটি ক্লিক করবেন ক্লিক করে ভিডিওটা আপনারা থামিয়ে নেবেন নিয়ে একটা স্ক্রিনশট তুলবেন জাস্ট স্ক্রিনশট তুলে আপনারা এভাবে আপনাদের ফোনে এডিট সেকশনে এসে এভাবে মূলত কাটার দিয়ে জাস্ট ছোট বড় করে নেবেন জাস্ট এখান থেকে যে কোনো একটা কাটার অপশন আসবেন কুরাস আইকনে এসে এভাবে ছোট ছোট আপনারা কেটে নেবেন জাস্ট আমার কিন্তু হয়ে গেছে অলরেডি তো এভাবে আপনারা মূলত কেটে নেবেন তাহলে কিন্তু আপনার ছবি এবং ফটোটা জেনারেট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম ক্যাপকাটের মাধ্যমে কিভাবে এমন সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করবেন বা সুন্দর সুন্দর থাম্বনেল আপনারা ফটো এডিটিং করবেন তো ভিডিওটি থেকে উপকার পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন ততক্ষণে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন দরুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ